গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সকলকে স্বাগত এই ঝাড়খণ্ড সিরিজের এপিসোড 3-তে। আর ঘড়ি কাটায় এখন সময় বলছে 10:05। আমি এখন এই হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। ওয়েদারটা মোটামুটি ঠিকঠাকই আছে, রোদ ভালোই বেরিয়েছে, একটু পরে গরমটা বাড়বে যেটা মনে হচ্ছে। আর আজকে একটু গরমটা বেশি ফিল হচ্ছে আমার। আর তোমাদের দেখিয়ে দিই নিচে, ওই যে হচ্ছে আমার বাইকটা ওখানে পার্ক করা আছে। এই ফ্লোরটাই হচ্ছে আমার রুম ছিল, এই ভেতরে আমার রুমটা আছে। তোমাদের কালকের ব্লগে রুমের রিভিউটা আমি তোমাদের দিয়ে দিয়েছি। আর তোমাদের এখানকার যে ছাদের ভিউ সেটা একবার তোমাদের দেখে আনি, চলো। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখন চলে এসেছি ছাদে। এটা হচ্ছে পেছনে একদম NH19 বা GT রোড বা দিল্লি রোড, একদম পেছনে, একদম রোডের সামনে হচ্ছে আমাদের হোটেলটা। আর তোমাদের একবার এখান থেকে ভিউটা দেখাই। এই যে পেছনে একটু আছে পাহাড়, পুরো একদম হোটেলের পেছনেই পাহাড়। আর ওইটা হচ্ছে পরেশনাথ হিল, দেখতে পাচ্ছ ওইটা দূরে দেখা যাচ্ছে, হয়তো গোপুরে ক্যাপচার করতে পারছে না। আর ওই হিলে দেখা যাচ্ছে পরেশনাথের চূড়া। তোমাদের বলি পরেশনাথ হিলসের ব্যাপারটা, পরেশনাথ হিলে যে মন্দিরটা আছে, পরেশনাথ টেম্পল, তো সেখানে যেতে গেলে কিন্তু প্রায় যা আসা মিলে 20 কিলোমিটার মতো ট্রেক করতে হয়। আর ট্রেক করা কিন্তু এখন এই পরিস্থিতিতে সম্ভব না, কারণ এমনিতে রাইড করে এসেছি 300-400 কিলোমিটার, কালকেও মোটামুটি 150 কিলোমিটার রাইড হয়েছে, আজকেও মোটামুটি 120-130 কিলোমিটার রাইড করতে হবে। ওই মাইথন যাবো, পাঞ্চেত যাবো, তারপর বরন্তি পাহাড় মানে পুরুলিয়া জায়গাটাও একটু ঘুরবো, এবং তার সঙ্গে সঙ্গে পাশে পড়বে হচ্ছে ওইটা কী বলছে, গড়পঞ্চকোট। হ্যাঁ, গড়পঞ্চকোট। তো মাইথন, পাঞ্চেত, বরন্তি পাহাড় আর গড়পঞ্চকোট, এই 4টে এখনও স্পট বাকি আছে। তো আজকে কিছু করবো, আর বাদ বাকি যেগুলো আজকে পসিবল হবে না সেগুলো কিন্তু কালকে করবো। এই দৃশ্য বা এই জায়গা ছেড়ে যেতে ইচ্ছে করছে না, এতটা সুন্দর, এতটা সিনিক বিউটি। আর তোমাদের সকলকে আমি রিকোয়েস্ট করতে চাই, যারা যারা এই ঝাড়খণ্ড সিরিজের এপিসোড 1 বা 2টা এখনও দেখোনি, তারা প্লিজ তাড়াতাড়ি দেখে নাও। তাহলে কী হবে, এই টোটাল ঝাড়খণ্ড সিরিজের সঙ্গে নিজেদেরকে আরও ভালোভাবে কানেক্ট করে নিতে পারবা। আর যারা যারা আমার ইনস্টাগ্রামটা ফলো করেনি, তারা কিন্তু ফলো করে নিও। এবং যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, মনে করে একটা লাইক করো এবং একটা কমেন্ট ছেড়ে যেও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। আমি এখন দাঁড়িয়েছি হোটেল স্বপ্না যাদবের সামনে, আর পিছনে দেখতে পাচ্ছ মেন রোডটা, NH19 বা NH2, এই রোড ধরে কিন্তু আজকে আমরা জার্নি করবো। আর এই রোড দিয়ে কিন্তু দিল্লি যাই, তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে এইদিকে চলে যাবে হচ্ছে বেনারস দিল্লি, আর এইদিকে যাবে বর্ধমান দুর্গাপুর। আর দেখতে পাচ্ছ দূরে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, গোপুরতে কতটা ক্যাপচার করছে আমি জানি না। আমরা এখন এই হোটেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে যাবো এখন মাইথন পাঞ্চেতের উদ্দেশ্যে। আর তার আগে কিন্তু আমরা যাবো তোপচাঁচি, তোপচাঁচিটা কিন্তু কালকে এখনও ঘোরা হয়নি, আজকে তোপচাঁচিটা ভিজিট করব। আর এখন আমরা এখান থেকে চা খেয়ে বেরোবো সকাল সকাল। এই যে আমাদের চা চলে এসছে সকাল সকাল, চা দুধ চা, এক গ্লাস দুধ চা। চা ছাড়া কিন্তু বাঙালি মানায় না, তো বাঙালি মানে কিন্তু চা। এখান থেকে চাটা খেয়ে আমরা ফার্স্টে যাবো তোপচাঁচি, তোপচাঁচি ভিজিট করে আমরা যাবো মাইথন পাঞ্চেত। তো চলো বেশি কথা না বাড়িয়ে চাটা খেয়ে নিই, তারপর গিয়ে তোমাদের সঙ্গে মোটরব্লুং সেটাবে কথা হচ্ছে। ওং নম শিবাই, ওং নম শিবাই, জয় মাতারা। আজকে জার্নি শুরু, আমরা হোটেল স্বপ্না যাদবকে টাটা বাই বাই বলে বেরিয়ে পড়লাম তোপচাঁচি লেকের জন্য। এই যে আমরা এখান থেকে এখন ডান দিকে লেনটা নেব। এখানেও একটা হোটেল আছে, শানি পাঞ্জাব হোটেল। এখানে কিন্তু একটু বেশি কস্টলি হোটেল, যার জন্য কিন্তু আমরা এখানে স্টে করিনি, আমরা হোটেল স্বপ্না যাদবে স্টে করে গেছি। আজকে কিন্তু আমরা ঝাড়খণ্ড ছেড়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়বো, মানে ঝাড়খণ্ডকে বিদায় জানিয়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকবো। কিন্তু যদি আমরা মাইথনে স্টে করি তাহলে কিন্তু আমরা ঝাড়খণ্ডের মধ্যেই থাকতে হবে আবার, মানে এক কথায় ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডারে কিন্তু আজকে আমাদের স্টে হবে। এই যে আমরা এবার এখান থেকে দেখা যাচ্ছে তোপচাঁচি বাঁদিকে, এই বাঁদিকে রোডটা নিতে হবে আমার তোপচাঁচির জন্য। তোপচাঁচির গেট এটা, তাই তো বলি, এই গেটটা আমি দেখেছিলাম ভিডিওতে, কিন্তু এই গেটটা পাচ্ছি না, ভুল রাস্তায় ঢুকে গেছিলাম। আর তোপচাঁচির পাশেই কিন্তু আছে সেই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, আর তার সঙ্গে পড়বে হচ্ছে উত্তম কুমারের বাড়ি, যেটা কিন্তু এখন আর উত্তম কুমারের বাড়ি নেই, সেটা এখন বিক্রি হয়ে গেছে। এই যে এখান থেকে আমাদের টিকিট কাটতে হবে তোপচাঁচি লেকে যাওয়ার জন্য। এখান থেকে আমরা পারমিট নিয়ে নিলাম, 15 টাকা করে টিকিট পারমিট, মানে পুরো বাইক সমেত দুজন। এখানে কিন্তু ফোন নাম্বার অ্যাড্রেস সব নিয়ে গেলো, কোথা থেকে আমরা ঘুরতে এসেছি, WB5TX গাড়ির নাম্বারটাও নিয়ে নিয়েছে, ডেট দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে সব কিছু দেওয়া আছে, টাইম টেবিল 8টা থেকে 6টা। অঙ্কেল অঙ্কেল অঙ্কেল, আমরা ঢুকে পড়লাম তোপচাঁচি, তোপচাঁচি লেক,
কদিন আগেই দেখছিলাম ভিডিওতে, আর সেখানে ফাইনালি নিজের বাইক নিয়ে, এই হচ্ছে লাইফ। আর একটা ইনফরমেশান তোমাদের দিয়ে রাখি, এখানে কিন্তু উত্তম কুমার একটা ফিল্ম সিটি বা স্টুডিও বানাতে চেয়েছিল, তো তিনি হয়তো বেঁচে থাকলে, মানে আর কিছুদিন বেঁচে থাকলে হয়তো সেটা বানিয়ে ফেলতো, তো দুর্ভাগ্যবশত তিনি চলে যাওয়ার জন্য সেটা আর পসিবল হয়ে ওঠেনি। উত্তম কুমার এবং সুচিত্রা সেনের যে গানটা হয়েছিল এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, সেই গানের শুটিং কিন্তু এই তোপচেছি লেকেই হয়েছিল। এটা হচ্ছে টুপচুচি লেক, এটা সব টিম আছে এখানে দেখতে পাচ্ছি আমরা, সব KTM অ্যাডভেঞ্চার নিয়ে সব টিম এসছে এখানে, আমাদের দিকে সব তাকিয়ে তাকিয়ে দেখছে। দেখবো তো অবশ্যই, স্প্লেন্ডার নিয়ে এসি এত দূর থেকে ওয়েস্ট বেঙ্গল টু ঝাড়খণ্ড, এটা সবার দেখার মতনই বিষয়। আমরা এখন এই দিক দিয়ে চলে যাবো, একদম টুপচুচি লেকের সামনে যাবো একটু। কোন দিক দিয়ে নামবো, এই দিক দিয়ে নামা যাবে দেখি। এদিক দিয়ে নামা যাবে, সব নেমেছে দেখছি। ভিডিও তো দেখতাম সেরকম সৌন্দর্যটা বুঝতে পারতাম না, কিন্তু চোখের সামনাসামনি দেখে অমায়িক সুন্দর, অমায়িক। ফাইনালি তোপচুচি লেকের সামনে চলে এসেছি বন্ধুরা, এই হচ্ছে তোপচুচি লেকের ভিউ, অসম ভিউ, অসম, এ ক্লাস। আমার পেছনে দেখতে পাচ্ছ পুরো এটা তোপচুচি লেকের ভিউ, ওয়াও ভিউ, ওয়াও, কোনো কথা হবে না। এসব জায়গায় না আসলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এত সুন্দর জায়গা এটা, মানে ভিডিওতে আমি দেখতাম কিন্তু বুঝতে পারতাম যে জায়গাটা ভালো, কিন্তু এতটা সুন্দর সেটা আমি কখনো ভাবিনি বা আশা করিনি। পুরো মন ভরে গেল এই জায়গাটা এসে, পুরো শান্তি, পিসফুল জায়গা বলে। আমি একবার চুপ করছি, তোমরা এখানকার সাইলেন্ট পরিবেশটাকে ফিল করো। সুন্দর হাওয়া দিচ্ছে, সুন্দর হাওয়া, আর এই জলের কুলোকুলো শব্দ, মানে সুন্দর, কোনো কথা হবে না। ওয়েস্ট বেঙ্গলের নদিয়া থেকে বাইক চালিয়ে আজকে Day 3, আজকে আমরা আছি ঝাড়খণ্ডের তোপচুচি। একটু পরে আমরা ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গলের বর্ডারে চলে যাবো, যেটা হচ্ছে মাইথন বা পাঞ্চের ড্যাম। তো তোমরা এই লাস্টবারের মতো ঝাড়খণ্ডের সুন্দর দৃশ্যগুলো একটু ফিল করে নাও। পেছনের যে পাহাড়টা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পরেশনাথ হিল, আর ওই পরেশনাথ হিলে আছে কিন্তু পরেশনাথ টেম্পল, আর সামনে এই পাহাড়টা, আর এইদিকেও কিন্তু সব পাহাড়, মানে পুরো পাহাড়ে ঘেরা। ওই সামনে ওখানে বাইকটা পার্ক করে চলে এসেছি নিচে এই লেকটা ফিল নিতে, আর দেখো সবাই দিয়ে কিন্তু স্নান করছে অলরেডি, পুরো স্নান করারই মতো জায়গা। মানে গরমের সময় কিন্তু এইখানে আসলে স্নান না করে কেউ থাকতেই পারবে না, এত সুন্দর জায়গা। আর জলের শব্দটা একবার শোনো তোমরা, জানি না কতটা বুঝতে পারছো কিন্তু আমি ভালোই বুঝতে পারছি, মানে এই জলগুলো যখন এই পাথরের সঙ্গে ধাক্কা খাচ্ছে একটা দারুণ একটা শব্দ হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছো এই হচ্ছে পলাশ ফুল, তোমরা দেখে নাও, লাইভে ফার্স্ট টাইম পলাশ ফুল এরকম হাতে নিয়ে দেখছি, পলাশ ফুল। আর এখানে কিন্তু পুরোটা পলাশ ফুল ভর্তি আছে, মানে পলাশ গাছ ভর্তি, you still make me wanna stay, you ask me to believe in the words that you say, but I can't be strong if you can't move on. Don't you think we've had enough of the trauma you bring? Ain't you tired of thinking we can get? সেই যে আমরা এবার তোপচুচি লেককে টাটা বাই বাই জানিয়ে বেরিয়ে যাচ্ছি, মানে ওটা একটা ড্যাম মতো আছে, ওখানে একটু যাবো বাইক নিয়ে। দেখো দেখো ভিউটা, দেখো কি ভিউ, মানে ক্যামেরা আমি অফ করতেই পারছি না, এত সুন্দর সুন্দর সব ভিউ, এত সুন্দর সুন্দর সব ভিউ। পুরো পাহাড় দেখছো কি লাগছে দেখতে পাহাড়টা, ওয়াও ভিউ, ওয়াও। চলো একটু ড্যামটা ঘুরে আসি আমরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে তোপচুচি লেকের ড্যামের উপর থেকে ভিউ, আর নিচে কিন্তু সব খাদ আছে, মানে গর্ত আছে। এই জলটা কিন্তু বেশি হলে নিচ দিয়ে ছাড়া হয়, এদিক দিয়ে পুরো বয়ে চলে যায়, এদিকেও পাহাড় আছে। আর NH-19টা কিন্তু ওই দিকে পড়বে, আমরা কিন্তু ওই দিক দিয়ে জার্নি করবো আজকে। চলো তোপচুচি লেককে টাটা বাজে বলে বেরিয়ে পড়বো, জার্নি শুরু মাইথনের জন্য।
উত্তম কুমারকে ঘর কি দাঁড়ায় ইয়া পর সামনে, ঠিক আছে ধন্যবাদ। এইটা এইটা এটা হচ্ছে উত্তম কুমারের বাড়ি, এই হচ্ছে উত্তম কুমারের বাড়ি। বাড়িটা যদিও বিক্রি হয়ে গেছে, এখন আর নেই উত্তম কুমারের, ওখানে সব কাজ হচ্ছে মনে হয়, সেরকম দেখার কিছু নেই। এই হচ্ছে বাড়ি উত্তম কুমারের, জাস্ট তোমাদের দেখিয়ে দিলাম, দেখে নাও। এখানে উত্তম কুমার একসময় এসে থাকতো, আর এইখানে থেকে থেকে কিন্তু তোপসেটি লেকে ফিল্ম স্টুডিও বানানোর জন্য ভেবেছিল। হয়ে গেল উত্তম কুমারের বাড়ি দেখা। এটা হচ্ছে নো প্লাস্টিক জোন লেখা আছে, তোমরা কিন্তু এই জায়গাটাকে নোংরা করবে না, প্লাস্টিক প্লাস্টিক থাকলে কেউ ওখানে ফেলবে না। বাবা কি বড় বড় ছাগল, বাঘের সময় সমান সাইজে একটা ছাগলের। চলো আমরা এবার উত্তম কুমারের বাড়ি তোপচাচি লেক ছেড়ে বেরিয়ে পড়ছি, আর সামনে এখন পেয়ে যাবো আমরা NH-19। উপর দিয়ে চলে যাচ্ছে National Highway 19। বন্ধু দেখছো আমি একটা জিওর পাম্প দেখতে পেলাম, রিলায়েন্স জিওর পাম্প, সেখান থেকে ফুল আপ করাবো। গরু সর 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 সর, এদিক দিয়ে আসছিলাম তো সেখানে কোনো রাস্তা নেই, এই দিক দিয়ে এসে এখানে একটা ফাঁকা জায়গা পেলাম, এদিক দিয়ে গাড়িটা ঢুকিয়ে জিওর পাম্পে যাবো আমি এখন ফুল আপ করানোর জন্য। এটা পেট্রোল পেট্রোল ৬০৫ তোমরা দেখতে পেলে বন্ধুরা, আমরা ৬০৫ টাকা ফুল আপ করে নিলাম। কালকে যখন আমি ইন্ডিয়ান অয়েল ফুল আপ করাই তখন দেখলাম প্রায় ৯৮ টাকা কত পয়সা লিটার ছিল, আর আজকে যখন আমি রিলায়েন্স জিওর ফুল আপ করালাম এখন দেখলাম ৯৭টাকা ৯৭ পয়সা হচ্ছে লিটার। আজ গাড়িও টেনেছি ১০৫ ১০৭, তোমরা দেখেছো কিনা জানি না, তখন ক্যামেরা অপশন অন ছিল আমার খেয়াল নেই, কিন্তু ১০৫ ১০৭ অবধি গিয়েছে ডবল নিয়ে, মানে পিলিয়ান নিয়ে এবং লাগেজ নিয়ে, তিনটে ব্যাগ আছে একটা পিলিয়ান আছে, সেই সময় তো ১০৫ ১০৭ চলছে এই বাইক। এর নাম হচ্ছে সুপার স্প্লেন্ডার, আর কোনো বাইকে সম্ভব না, এটা গ্যারান্টি সহকারে বলছি আমি। এটা হচ্ছে মাইথন, আমরা এখন মাইথনের রাস্তায় নিয়ে এলাম, আর টোলগেটটা পার করে বাদিক দিয়ে ঢুকতে হবে যে রাস্তাটা, এটা একদম পুরো মাইথন চলে যাবে। তোমার হচ্ছে পুলিশ স্টেশন, হ্যাঁ এটা হচ্ছে মাইথন পুলিশ স্টেশন, আর পুলিশ স্টেশনের পাশ দিয়ে মনে হচ্ছে রাস্তাটা। গোপ্রোতে খুব সমস্যা করছে মাইকে, মাইক বারবার অফ হয়ে যাচ্ছে, কী জ্বালা। এই হচ্ছে গোপ্রো ইউজারের সমস্যা। আমি শুনেছিলাম যত সম্ভব মাইথনে কিন্তু ক্যামেরা অ্যালাউ করে না, এবার যাই দেখি কি হয়। তো বন্ধুরা তোমরা রেডি হয়ে থাকো সুন্দর মাইথনের ভিউ দেখার জন্য, এখান থেকে ডান দিক। ফাইনালি 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 চলে এসেছি মাইথন, দেখতে পাচ্ছ বাঁদিকে বিশাল জলরাশি বিশাল, এই হচ্ছে সেই বিখ্যাত মাইথন ড্যাম। অনেক নাম শুনেছি অনেক নাম শুনেছি, আজকে ফাইনালি চলে আসলাম মাইথন ড্যাম। ওয়াও ওয়াও, জাস্ট লুকিং লাইক সো ওয়াও, তাও জল কম আছে ভালোই, অনেকটা জল কম আছে, জল নেই বললেই চলে সেরকম সব জায়গাতে। বৃষ্টি হচ্ছে না কি হবে, তো তোমরা সবাই বেশি করে গাছ লাগাও এবং পরিবেশ বাঁচাও, নাহলে কিন্তু ইন ফিউচার এর চেয়ে খারাপ অবস্থা হয়ে যাবে। যেখানে জল ভর্তি থাকে সেখানে দেখো জল শুকিয়ে গেছে, কতটা জল আছে, জল নেই বললেই চলে, এটা কোনো জলের মধ্যেই পড়লো না, সব জায়গাতে সেম অবস্থা সেম। কিছু খাওয়া দাওয়া করতে হবে এবং তার সাথে সাথে আমাদের একটা হোটেল খুঁজতে হবে, সবচেয়ে বড় কাজ এটা। কি ভিউ, কি লাগছে দেখো শহরটা নিচে দেখতে,
দেখো বন্ধু, দেখো কোথায় চলে এসেছি। এখান থেকেও কিন্তু বোটিং হয়, এই যে কিন্তু ট্যুরিস্ট কম আছে এদিকে, আর এখানে কিন্তু স্নান করাও যাবে। দারুণ জায়গা, দারুণ। ওয়াও ভিউ, ওয়াও। আমরা কিন্তু একদম ফাঁকার দিয়ে চলে এসেছি আমরা। জল তো মনে হচ্ছে নোংরা এখানে একটু। এখন বসে গেছি খাবার টেবিলে, একদম ড্যামের সামনে, মানে মাইথন ড্যামের সামনে হচ্ছে হোটেল। আমাদের ওয়েস্টবেঙ্গলে খাওয়ার কাছে তিন দিন পর, আর আমি এখন কিন্তু ওয়েস্টবেঙ্গল মধ্যেই আছি, ঝাড়খণ্ড থেকে বেরিয়ে এসেছি। সেই ঝাড়খণ্ডে লাস্ট ভাত খেয়েছিলাম, আর ওয়েস্টবেঙ্গল এসে এখন ভাত খাচ্ছি। এটা হচ্ছে মাছ, এটা হচ্ছে চিকেন, আর আবার আমি ভাত নিলাম কারণ দারুণ খিদে পেয়েছিলো, রান্নাটাও ভালো হয়েছে। আগে খেয়ে নিই, খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো আমরা এই হোটেলটা থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ছি। তো তোমাদেরকে আমি বলবো, মাইথন যখন আসবে ঘুরতে, এই হোটেলটা কিন্তু একবার খাওয়া দাওয়া করো। দারুণ রান্না, দারুণ, পুরো বাড়ির মতো মাছের ঝোল। ওটা ছিল যত সম্ভব কাতলা মাছ, কিন্তু কাতলা মাছ হলেও ওটা হচ্ছে সর্ষে কাতলা ছিল, দারুণ খেতে। বহুদিন পর খেলাম এত সুন্দর কাতলা মাছ। আর তারপরে ছিল চিকেন কষা, চিকেন কষানটাও সুন্দর, যেমন ডাল তেমন চিকেন, তেমন মাছ আর তেমন সবজি, সবগুলোই ভালো, কোনোটা খারাপ না। হোটেল বললো এখানে দিয়া গেস্ট হাউস আছে ডান দিকে, দিয়া গেস্ট হাউসে যাবো এখন আমরা। এটা হচ্ছে দিয়া গেস্ট হাউস, ভেতরে ঢুকি। কথা বলে দেখি কত কি নেই। আমরা এখন চলে এসেছি দিয়া গেস্ট হাউস। এই হচ্ছে সব রুম, এখানকার নন এসি রুম। এটা একটা রুম, এই রুমটা আমরা দেখেছিল, আমরা এই রুমটা নিইনি। আমরা নিচ্ছি হচ্ছে এই রুমটা, এই রুমটা আমরা নিচ্ছি। এটা হচ্ছে টোটাল রুম, বেডটা বেশ বড় আছে, ওখানে একটা আয়না আছে, টেবিল আছে একটা, চেয়ার আছে একটা, টিভি আছে, আর এই হচ্ছে বাথরুমের ভিউটা, মোটামুটি ক্লিন আছে বাথরুমটা। গিজার আছে, শাওয়ারও আছে, কোমোড আছে, বেসিন আছে, মোটামুটি সব কিছুই আছে বাথরুমে। আর এই হচ্ছে এখানকার বাইরেকার উইন্ডো ভিউ, একদম পুরো মাইথন ড্যামের পাশেই এই হোটেলটা, দিয়া গেস্ট হাউস। তো এই হোটেলের লোকেশান এবং ফোন নাম্বার আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে এই হোটেলে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো। পাহাড়টা পেছনে হচ্ছে মাইথন ড্যাম, আর এই হচ্ছে এখানকার ভিউ। আজকের আমাদের স্টে, বাইক আছে সামনে, এখানে বাইক পার্কিং করার সুন্দর ব্যবস্থা আছে, প্লাস চার চাকা কিন্তু সুন্দরভাবে তোমরা পার্কিং করতে পারো, পুরোটা ঘেরা এখানে, রাত্রিবেলে কিন্তু কোনো ভয় নেই, একদম মাইথন ড্যামের পাশেই। তো তোমাদেরকে বলতে চাই, আমরা যেই হোটেলে খেলাম সেই হোটেলে খাবা, আর সেই হোটেলের কাছ থেকে অ্যাড্রেস নিয়ে চলে আসবা এই হোটেলটায়, মানে যে স্টে করবা তখন তোমরা সেখানে তার জন্য এই হোটেলে চলে আসবা, দিয়া গেস্ট হাউস। খুবই কম পয়সায় বাজেট ফ্রেন্ডলি হোটেল, 800 টাকা নন এসি রুম, রুম হিসাবে 800 টাকা ঠিকই আছে। তো বেশি কথা বাড়াবো না, এবার রুমে গিয়ে চেঞ্জ করবো, স্নান করবো, রেস্ট নিয়ে আবার কিন্তু আমাদের বেরিয়ে পড়তে হবে ঘুরতে। তো চলো রুমে গিয়ে স্নান মান করি, তারপর গিয়ে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। বন্ধুও দেখতে পাচ্ছ, আমি এখন দাঁড়িয়ে আছি পুরো মাইথন ড্যামে, আর এখানে কিন্তু ছবি তোলা নিষিদ্ধ আছে। তোমাদের সকলকে বলতে চাই, তোমরা কিন্তু সাবধানে একটু এখানে ছবি তুলবা, ভিডিও করবা, আর এখানে কিন্তু গাড়ি দরকারও কিন্তু নিষিদ্ধ আছে। আর দেখতে পাচ্ছ আমার পিছনে হচ্ছে এটা মাইথন ড্যামের ভিউ, আর আমার পেছনে হচ্ছে এইদিকে হচ্ছে সব প্রজেক্ট আছে, ডিভিসির প্রজেক্ট। এখন কিন্তু সন্ধ্যা প্রায় হয়ে এসেছে, সেখানে ছবি ভালো আসছে না। তোমার টাইমটা বলে দিই, টাইম এখন 5:52, মানে প্রায় 6টা বাজতে চললো। ঘড়ি কাটায় সময় হয়েছে 7:50, আর দেখো আমার ফোনে কিন্তু কোনো নেটওয়ার্ক দেখাচ্ছে না, এমার্জেন্সি কল দেখাচ্ছে। আমার একটা এয়ারটেল সিম, কেন জানি না নেটওয়ার্ক থাকছে না। তো এয়ারটেল জিও নেটওয়ার্ক কিন্তু খুবই খারাপ এখানে, জানি না ভোডাফোন কেমন হবে। তোমাদের আমি রিকোয়েস্ট করতে চাইবো যে কালকে ভিডিওটা কিন্তু প্লিজ দেখো, সেটা হচ্ছে এই ঝাড়খণ্ড সিরিজের এপিসোড 4, মানে কালকে কিন্তু আমি এই টোটাল মাইথন জায়গাটা এক্সপ্লোর করবো এবং তার সাথে বোটিংও করবো, তার পাঞ্চেরটা ঘুরবো। তো সমস্ত রকম ইনফরমেশন কিন্তু আমার এই ব্লগের থ্রু দিয়ে তোমাদের সকলকে আমি শেয়ার করবো। তো চলো বন্ধুরে, একদম বেশি কথা বাড়াচ্ছি না, ভিডিওটা এমনি খুব বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি। আবার দেখা হচ্ছে কালকে ঝাড়খণ্ড সিরিজের এপিসোড 4 বা নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম মাইথন, ওয়েস্টবেঙ্গল।